আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। আজকে আমি গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব, সেই কারণে আমি এখানে 1 কেজি গরুর মাংস দিয়ে দিছি। আর এখানে হলো আদা রসুন বাটা 2 চামচ, আর পেঁয়াজ বাটা 2 চামচ, আর এখানে হলো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো একসাথে বেটে নিছি 1 চামচের মতন, আর জিরা বাটা 1 চামচ, আর এখানে হলো 4-5টা তেজপাতা, এগুলো সব একসাথে দিয়ে আমি আজকে মাখাইয়া মাংসটা রান্না করব। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, আর মরিচের গুঁড়ো একটু উঁচু করে 2 চামচ দিয়ে দিব, একটু ঝাল ঝাল রান্না করব। আর হলো ধনিয়ার গুঁড়া 2 চামচ, লবণ দিব স্বাদ অনুযায়ী, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ভালো করে মেখে নিব, ভালো করে চেপে চেপে মেখে নিব সবগুলো মশলা একসাথে মিশে। এতো মাংসটা ভালো করে মেখে নিছি, এখন আমি 1 মুখ পানি দিয়ে দিব, মাংসটা ভালো করে কষাবো এই 1 মুখ পানি দিয়ে। আর হলো চুলার জালটা এখন আমি ধরাই দিব। এতো তরকারিটা বলক চলে আসছে, এখন আমি চুলার আঁচটা কমাইয়া তারপরে দিয়ে এটা ভালো করে মাংসটা কষাই নিব। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে হলো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন গরুর মাংসের জন্য আলুগুলো ভেজে নিব। আমি একটু বড় বড় সাইজ করে আলুগুলো কেটে নিচ্ছি, এগুলো ভেজে নিব। ওই তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো মাংসতে দিয়ে দিব। মাংসের ঝোলটা শুকায় গেছে, এখন আমি যে আলুগুলো ভেজে রাখছিলাম ওই আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মাংস আর আলু একদম কষাই নিব, তারপরে ভালো করে কষাইয়া মানে ঝোলের পানিটা দিব। আলু আর মাংসটা ভালো করে কষাই নিছি, তেলটাও উপরের দিকে উঠে গেছে। এখন হলো আমি একটু গরম পানি দিয়ে দিব ঝোলের পানিটা। আমি একটা চুলায় পানি গরম করে রাখছি, সেই গরম পানিটা দিব। এখানে যত আমি পাতলা ঝোল রান্না করব, সেই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি, আর আলু আর মাংস সিদ্ধ হবে সেই কারণে পানিটা আরও বেশি দেওয়া। এখানে আমি 2 মগের মতন পানি দিয়ে দিলাম। এটা আমাদের তরকারিতে আমি 1 চামচ জিরা ভাজা দিয়ে দিচ্ছি। আগে যত একটা জিরা দিচ্ছি তাই বেশি একটা জিরা দিব না। আর হলো মাংস আমার রান্না করা হয়ে গেছে, চুলার আঁচটাও কমাই দিছি, মাংসটা সুন্দর মতন সিদ্ধ হয়েছে, আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা যত পাতলা ঝোল একটু ঝোল ঝোল রাখবো, ঝোলটা পাতলা মানে অত পাতলাও হয় নাই, মানে গরুর ভিতরে পাতলা, যত মশলা বেটে দিছি, লবণ টবণ সব ঠিক আছে। চুলাটা আমি এখন অফ করে দিব। এতে আমাদের গরুর মাংসের পাতলা ঝোল রান্না করা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।